শেষ হলো কেটারিং সার্কেল ট্যালেন্ট শো অ্যাওয়ার্ডসের সিজন 8। ফাইনাল এপিসোডে বিজয়ী হলেন স্যারের দ্য স্পাইস রেস্টুরেন্টের ডাইরেক্টর সুলতান পারভেজ। মঙ্গলবার রাত 8টায় ফাইন্যান্সিয়াল প্ল্যানিং বিষয় নিয়ে চ্যানেল এস টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত হলো সিজন 8-এর এপিসোড 10। একদল সফল ব্যবসায়ী বিজনেস প্ল্যানের বিভিন্ন কৌশল প্রয়োগ করে অর্জিত সাফল্যের গল্প তুলে ধরেছেন এই প্রতিযোগিতায়। তিনটি প্রতিদ্বন্দ্বিতামূলক সেগমেন্টে চ্যানেল এস এর ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল হক, স্কটিশ পার্লামেন্টারিয়ান ফয়সল চৌধুরী এমবি এবং চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ডক্টর সানোয়ার চৌধুরী সহ বিচারকরা প্রতিযোগীদের মূল্যায়ন করেন। বিচারক হিসাবে এছাড়াও অংশ নিয়েছেন স্কয়ার মাইল ইন্স্যুরেন্সের এমডি জান নাইটস, ট্যাক্স অ্যাডভাইজার জামাল খান, অন্টারপ্রেনার মুহিবুর রহমান এবং কেটারিং সার্কেলের লাইফ মেম্বার মোহাম্মদ সিদ্দিকুর রহমান। মেন্টর হিসেবে অংশ নেন সেলিব্রিটি শেফ সাব্বির করিম এবং ট্যালেন্ট শো উইনার নুরুল হুসাইন কাদের। পাঁচজন প্রতিযোগীর মধ্যে তিনজন তৃতীয় রাউন্ডে উন্নীত হন এবং শেষ পর্যন্ত দ্য স্পাইস রেস্টুরেন্টের সুলতান পারভেজ বিজয়ী হন। ট্যালেন্ট শো সিজন 8-এর বাছাইকৃত 10 জন বিজয়ীকে আগামী বছর গ্র্যান্ড বিজনেস কনফারেন্স অ্যান্ড গালা ডিনারে অ্যাওয়ার্ড প্রদান করা হবে। অ্যাওয়ার্ড সেরিমনিতে এই 10 জন বিজয়ীর মধ্য থেকে উইনার অব দ্য উইনার্স নির্বাচন করতে একটি নতুন ক্রিয়েটিভ ডিশ তৈরির টাস্ক দিয়ে পরবর্তী লাইভ সিরিজে স্টার শো অ্যাওয়ার্ডসের লঞ্চিং করা হবে।